সেপ্টেম্বরে দক্ষিণ কোরিয়া শুরু হতে যাচ্ছে এশিয়ার সব দেশের মডেলদের অংশগ্রহণে ফেস অফ এশিয়া উৎসব। এই উপলক্ষে আয়োজকরা এটিএন বাংলা কার্যালয়ে এক মত বিনিময় সভায় অংশ নেন। সভায় এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান বলেন, তার প্রতিষ্ঠান বরাবরই দর্শক প্রিয় ও প্রতিযোগিতামূলক অনুষ্ঠান নির্মাণে আগ্রহী। অর্গানাইজার যারা আছেন সবাই মিলে সম্মিলিতভাবে আমরা কাজ করব। এতগুলি দেশের মাঝে যদি বাংলাদেশকে যেরকম মানে ওই রকম ফেসের যদি চেহারা পাঠাই, এটা কিন্তু আমাদের দেশের বদনাম। সুতরাং আমাদের দেশে পাঠাইতে হবে, বুঝাইতে হবে যে আমাদের দেশও সুন্দরী আছে। রিপ্রেজেন্ট করবো আমরা দেশকে, অ্যাজ ওয়েল অ্যাজ যাতে অর্গানাইজার যারা আছেন তারা যে পয়সা ইনভেস্ট করবেন এটাও যেন উঠে আসে, এদিকেও আমাদের লক্ষ্য রাখতে হবে। কারণ এত অনেক ব্যয়বহুল প্রোগ্রাম একটা এই প্রোগ্রামটা, তো সুতরাং এইটা আর সুন্দরী যারা আছেন এখানে, যারা যারা পার্টিসিপেট করার স্বপ্ন দেখতেছেন বা করবেন, তাদেরকে বলি যে আমাদের মেরাজে যাতে এক থেকে তিনের মধ্যে থাকতে পারে। গুণগত মান বজায় রেখে অনুষ্ঠান করার তাগিদ দেন আয়োজকরা। আশা করি যে এই ফেস অফ এশিয়ায় আমাদের সাথে যারা এসেছেন তারাও একটা কমিটমেন্টের জায়গা থেকে আসবেন এবং আমাদের যে সম্মানের জায়গাটা আছে সেই সম্মানের জায়গাটা নিয়ে যাতে আমরা আগামীতে কাজ করতে পারি সেভাবে আমরা প্রত্যাশা করছি। 42 কান্ট্রি এখানে পার্টিসিপেট করে, এটা একটি গভর্নমেন্ট কোরিয়ান গভর্নমেন্টের প্রোগ্রাম এবং ওরা কিন্তু কোরিয়াতে ফাইনাল হয় অথবা জাপানে প্রতি বছর এই প্রোগ্রামটা হয়। আমরা বাংলাদেশ থেকেও বাছাই পর্বটা করব। যারা আন্তর্জাতিক এ প্রতিযোগিতায় অংশ নেবেন তাদেরকে দেশের ভাবমূর্তি রক্ষার আহ্বান জানান এটিএন বাংলার বার্তা বিভাগের উপদেষ্টা হাসান আহমেদ চৌধুরী কিরণ। আমরা খুবই আশাবাদী যে আমাদের বাংলাদেশের এই তরুণরা যারা এই ফেস অফ এশিয়ায় তারা অংশগ্রহণ করবে, তারা অনেক ভালো করবে, তারা বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে। আমাদের ছেলেরা মেয়েরা যারা এখানে অংশগ্রহণ করবে তাদেরকে অত্যন্ত সিনসিয়ারলি এখানে অংশগ্রহণ করতে হবে, যাতে এই ধরনের একটা আন্তর্জাতিক যে কোনো একটা অনুষ্ঠানে অংশগ্রহণ করে, প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আমরা বাংলাদেশের ভাবমূর্তিকে উজ্জ্বল করতে পারি। দক্ষিণ কোরিয়ায় মূল অনুষ্ঠানে বাংলাদেশ থেকে 3 জন মেয়ে ও 2 জন ছেলে মডেল অংশ নেওয়ার সুযোগ পাবে। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা।